গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি। কালকের ভিডিওটা যেখানে এন্ড করেছিলাম, আজকেটা ঠিক তারপর থেকেই শুরু করছি। আর দেখতেই পাচ্ছ বাপি এখন হিসেব নিকেশ নিয়ে বসেছে। আসলে এখন আমাদের ধান ঝাড়া চলছে, সেটা তোমাদের দেখিয়েছি আগের ভিডিওয়। আজকে আমাদের বাড়ি পাড়ায় ধান ঝাড়া হচ্ছে আর কি। তো বাড়ি পাড়াতে জোরদারদের খামারে আর কি হচ্ছে। চলো তোমাদের এক ঝলক দেখিয়ে নিয়ে আসি। সকালবেলা রান্নাঘরের বেশ কিছু কাজকর্ম তো সেরে নিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখিয়েছি। এরপর কর্তাগিন্নিতে যথারীতি বেরিয়ে পড়েছি, বেশ কিছু জিনিসপত্র কেনাকাটার ছিল সেগুলোই আর কি নিতে। তো দেখো চলে এসেছি আপাতত, আর যা যা জিনিস নেওয়ার সেগুলো এক এক করে নিয়ে নিচ্ছি। এরকম করে একটা দুটো পিকনিক হলে বেশ ভালোই লাগে। না আচ্ছা, তিনটে চন্দ্রমল্লিকা হলুদ হয়েছে আর দুটো সাদা হয়েছে। আমি ভেবেছিলাম দুটো হয়েছে বোধ হয়। এই তো, এটা এখনো ফোটেনি, এটা ফুটছে। আর এটাও আধ ফোটা হয়েছে আর এটা পুরো ফুটে গেছে। কি সুন্দর লাগছে! গতবারে মাছ খেয়েছিলে তুমি? হ্যাঁ, আমি মাংস খেয়েছি। হ্যাঁ, না আর কোনো ঝুড়ি হবে না। এই দেখো চাল আপাতত বাঁটা হবে, রাত্রেবেলা সরু চাকলি হবে, তার জন্য মামনি এখানে ভিজিয়ে শুকাতে দিয়েছে। সরু চাকলি তো বলে, এইটা তুলে নাও নি, এই ফুলটা মিয়ে হয়ে গেছে, ভেঙে গেছে, এত ভারী যে আর রাখতে পারছে না গাছ। লুকো কোথায় গেল? লুকো দিয়েছো কি কোনো ওষুধ দিল কানটার জন্য? খাটের তলা দিয়ে ঢুকে যাচ্ছে ভয়েতে, টিপে ধরলাম কিছুতেই ওঠে না। আজকে আর ওপরে যায়নি, কানে প্রথমে মলম লাগিয়ে দিল, এই মলমটাকে নিয়েই গোটা খাটের তলা দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে চলে গেল। যা মানুষ বলে কাকিমা ফেলে দিল গো, আমি যে না না ফেলবে না বাবা, দাঁড়াও দেখি। ওটা কি ওষুধের খাপটা? ওটা ওষুধের খাপ দিয়ে আমি রেখে দিলাম। ও দিয়ে তারপর চলে নান বলা যে ফেলবে না বাবা, দাঁড়াও দিয়ে আবার ওকে ধরে মানুষ দাদা বসে পড়ছে দিয়ে ভালো করে ভিতরে তুলো দিয়ে ইয়ে করে দিল। তখন খুব চেঁচা ছিল, লাগছে তো দিয়ে সেই
মায়াও লাগছে কিন্তু না হলে তো হবে না হ্যাঁ দিয়ে মানব দাদা চলে গেল চলে যাওয়ার পর আমি আবার ইয়ে সন্ধ্যা দাদা লাগিয়ে দিলাম চলো দাদা শুলে ভালো করে বিছানা ঢাকা দিয়ে দিলাম বেশি এখন উঠে এলো দেখি এরপর আরাম হয়ে যাবে ভালো হয়ে গেলেই তো আরাম পাবে না হ্যাঁ আর এই দেখো বন্ধুরা এই বাজারগুলোই আপাতত করে এনেছি এই যে কাজু কিশমিশ আর খেজুর আর আমন ডানা হয়েছে আর তেল আর এই যে ভীম জেল আমাদের তো সকলেরই ভীম জেলটা লাগেই কোন বাথরুমে না বাথরুমে নয় অন্য কোথাও হয়তো হ্যাঁ মনে পড়েছে এই রান্নাঘরের বেসিনের এই মাথাটা রান্নাঘরের এই বেসিনের মাথাটা জল পাই বলে তুমি বললে যে একটা স্টিকার আনতে পারলি না তাহলে বেসিনের ওপরটা লাগানো হতো ঠিক ঠিক মনে পড়েছে এই কাটতে হবে তো কাঁচি দিয়ে এটা একটা আছে নাকি এটা এক সেট অনেক আছে পুরো একটা দেয়াল হবে আর এ দেখো আপাতত রুম ফ্রেশনার আনা হয়েছে এটা বাথরুমের জন্য আর আমার একটা ক্রিম এনেছি আর এটা হচ্ছে ক্লিনজিং ওয়াটার কারণ আমি আপাতত এখন দোকানে না দু তিন মাস ধরে দেখছি আমি তো লোটাসের ব্যবহার করি তো লোটাসের ক্লিনজিং মিল্ক পাওয়া যাচ্ছে না তো সেই কারণে এই গার্নিয়ারের এই ক্লিনজিং ওয়াটারটা নিলাম আর মামায় আর একটা ফেস ওয়াশ নিয়েছি লোটাসের আর এবারে নিইনি আর এই যে সস আর আজ জানো তো বন্ধুরা তাড়াহুড়োর মধ্যে গিফট র্যাপারটা স্টিকার ভেবে বাড়িতে নিয়ে চলে এসেছি তারপর যখন ভিডিও করছি তখন খেয়াল পড়ছে যে আমি আসলে গিফট র্যাপার নিয়ে এসেছি এটা স্টিকার নয় তো কী আর করা যাবে বলো এগুলো তো আর ফেরত দেওয়া যায় না আপাতত রেখে দিলাম পরে কাউকে গিফট দেওয়ার সময় বৌদি বড়া করবে বলে দুটোর সময় চলে এসছে আজকে হ্যাঁ আড়াইটা এই হাতা নিবি না কি হাতা নিবি এই হাতাটাই নেব প্রথমে ভেজে একটা জায়গায় তুলে রাখি তারপরে আমি যেরকম করে ভাঁজ করি যেরকম করে ভাঁজ করে ওই থালাটা ধুয়ে রেখেছি নিচে থালা ধোয়া মতো আছে একবার হ্যাঁ আমি গ্যাসের উপরে তুললাম একটা মেয়ে যে তাওয়া থেকে যেটা তুলছি সে একটা জায়গা নিতে তাওয়া থেকে তোলার জন্যই তো এই বড়টা ও আবার তোলার জন্য আরো একটা লাগবে আরে দেখো বন্ধুরা তোমাদের দেখানো হয়নি কাকে এই আনার গোলাটা আনা হয়েছে মুখশুদ্ধি স্প্যাচুলাটা খুঁজে পেয়েছি এবার ও ঘরে নিয়ে যাই আর এই দেখো এই দুটো কেক আনা হয়েছে এটা সুগার ফ্রি ড্রাই ফ্রুট চেরি আর এই একটা পাস্তার হ্যাঁ তা খেতে পারে দেখো কখন ফেরে দেখো আর এই দেখো বন্ধুরা নারকেল নাড়ু আর নারকেলগুলো খেয়ে আপাতত এই তিনটা নারকেল এসে দাঁড়িয়েছে আমি সমস্তটা রেডি করে নিয়েছি আর এরপর এক এক করে আমি স্টার্ট করব চলো দেখতে থাকো তোমরা
চিকেন চিকেন করা অনেকগুলো হয়ে গেছে। গুসকরা থেকে তো অনেক আগেই চলে এসেছি বন্ধুরা, আর কী কী জিনিসপত্র এনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম, আর এরপর খাওয়া দাওয়া করে নিয়েছি। আসলে আজকে ধান ঝাড়া হচ্ছে তোমাদের বলেছিলাম, তো সেই কারণেই বাপি এসেছিলো খেতে, আর দাদুর নাতি ততক্ষণ গেছিলো, আর বাপি যাওয়ার পর তারপরও বাড়ি এসেছে, আর তারপরে আমরা কর্তাগিনিতে বসেছিলাম খেতে আর কি, তো সেই কারণে একটু দেরিই হয়ে গেছে। খাওয়া দাওয়া করে উঠতে না উঠতেই দেখলে বৌদি চলে এসছে ঝাড় দিতে, আর আমি ভাবলাম বসে থেকে আর লাভ নেই, বরং যাই গিয়ে একবারে সরু চাকলিগুলো বানিয়ে নিই। আসলে এই পিঠেটা না বানাতে আমার খুব ভালো লাগে, আর এই পিঠেটা আমাকে বানানো শিখিয়েছিল আমাদের বর্ষণার দিদা, মানে আমার মামনির মা, আমার দিদা শাশুড়ি। তো যাই হোক, এটা আমার বেশ ভালোই লাগে। এই ননস্টিকের তাওয়ার থেকে ভালো হয় মাটির উনুনে, আর যেটার ওপর করে না সেই মানে সেই প্লেটটাকে বলে খেঁদা, আর ওটাতে আরও তাড়াতাড়ি এই বড়াটা রান্না করা হয়ে যায় আর কি। তো শর্টে যেটা হয়ে যায় সেটার আনন্দটা একটু অন্যরকমই, টেস্টফুল প্লাস তাড়াতাড়ি হয়েও যায়। তো যাই হোক, আজকে একটু দিদাকে মিস করছি। প্রত্যেকবারই যখন এই সরু চাকলিটা বানাই ততবারই দিদার কথা খুব মনে পড়ে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো তোমরা একটু নিজ গুণে ক্ষমা করে দেখে নিও ভিডিওটা। তার কারণ হচ্ছে এই সপ্তাহে তো বেশ কয়েকটা দিন ভিডিও দিতে পারিনি বন্ধুরা, তাই ভাবলাম যে এই ভিডিওটা না হয় একটু লংই থাক, তোমরা একটুখানি দেখে নেবে কষ্ট করে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকো বন্ধুরা। তো চলো, আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।